ওকে, তো আমরা গত ক্লাসে বলছিলাম যে আমরা যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, প্রোডাক্ট সম্পর্কে আগে বিস্তারিত ধারণা নেব, এই কথাটাই মূলত আমরা গত ক্লাসটাতে কি করছিলাম মূল ফোকাস ছিল। কারণ তোমাকে যদি কোনো একটা প্রোডাক্ট সেল করতে দেওয়া হয়, অ্যাজ ইউজুয়াল আমরা একজন সেলসম্যান, কি ম্যান, সেলসম্যান, সেলসম্যান প্রোডাক্ট যদি সেল হয় তাহলে আমরা একটা কমিশন পাবো, প্রোডাক্ট যদি সেল না হয় তাহলে আমরা কি পাবো না, কোনো কমিশন পাবো পাবো না। না। এখন আমরা একটা দেখি, আজকে যেমন একটা প্রোডাক্টের আমরা একটা লিস্ট যাই, যেখানে আমরা যদি এখানে লিখি যে অ্যামাজন, এটা যারা ফার্স্ট ক্লাসে আমার ছিল তারা তো যা জানো, আজকে দুইজন আরো জয়েন করছে নতুন, এই জন্য একটু আবার দেখাচ্ছি, অ্যামাজন আরো ডিটি প্রোডাক্ট কমিশন, প্রোডাক্ট কম্পোজিশন না কমিশন হবে, এখানে যারা আজকে নতুন আসছো তাদেরকে একটু জানাই, অ্যামাজন হচ্ছে একটা বিশ্বস্ত একটা ওয়েবসাইট। তো এই বিশ্বস্ত ওয়েবসাইট থেকে কি করে, এই যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলো যদি সেল হয় আমার মাধ্যমে, তাহলে তারা একা কি করে, তাদের যে সেলের রেট আছে সেটার উপর আমাকে একটা কমিশন দেয়। সাজিদ বুঝছো এটা ব্যাপারটা? যেমন অ্যামাজনের একটা কথার কথা, এই যে একটা মনিটর আছে তাই না, আমি মনিটরটাতে ক্লিক করলাম, দেখি এটার দাম কত, প্রাইস কত, এই মনিটরটার প্রাইস হচ্ছে, এই যে এখানে একটা মনিটর আছে এটা দেখি, কিন্তু ওটার প্রাইসটা আসতেছে না, এই যে এই মনিটরটার একটা প্রাইস আছে প্রায় 199.97, মানে $200, কত ডলার, $200, হ্যাঁ, এই $200 থেকে যদি এই প্রোডাক্টটা আমি যদি সেল করে দিতে পারি, তা আবার আমাকে একটা কি দিবে, কমিশন দিবে, কত ডলার কমিশন কমিশন দিবে, আর এটা অ্যামাজন দিবে, আর অ্যামাজন হচ্ছে বিশ্বের 1 নম্বর সবচেয়ে বিশ্বস্ত একটা ওয়েবসাইট, যার কাছ থেকে কোনো কি নেই, কোনো রকমের ধোঁকাবাজি হওয়ার কোনো সুযোগ নেই। সাধারণত অনেক ধরনের আইডি থাকে, বিভিন্ন রকমের কোম্পানি থাকে যারা মানে একটু এদিক সেদিক করে, তাই না, কিন্তু অ্যামাজন হচ্ছে এমন একটা কোম্পানি যার কাছ থেকে কখনো কি করবো না আমরা ধোকা খাবো না, যদি আমরা আমাদের সঠিক পথে মার্কেটিংটা করি। কিন্তু যদি আমরা আমাদের সঠিক পথে মার্কেটিং না করি, আমরা যদি নিজেরা কোনো চালাকি করতে যাই, তখন কিন্তু অ্যামাজন যদি এটা ধরতে পারে, তাহলে তোমার অ্যাকাউন্টে যদি $1,000 থাকে, অ্যামাজন কি করবে, তোমার অ্যাকাউন্টটা আটকে দিয়ে বন্ধ করে দিবে, তখন কিন্তু তুমি ওই টাকাও নিতে পারবে না। তুমি যদি সঠিক পথে যদি মার্কেটিং করো, তাহলে তোমাকে অ্যামাজন কি করবে না, কিচ্ছু করবে না, প্রতি মাসে তুমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারো, ঠিক আছে। তবে লাখ লাখ টাকার ব্যাপারটা আসলে অনেক পরের ব্যাপার, প্রথম থেকে শুরু করতে হবে, যে আমার হয়তো দেখা যাচ্ছে মাসে $10, $20, $15, এটা আস্তে আস্তে কি বাড়তে থাকবে, কিন্তু সঠিক নিয়ম মেনে যখন আমরা কাজ করবো, তখন অ্যামাজন আমাদেরকে একটা কি করবে, আমাদের অ্যাকাউন্টে আমাদের একটা ইনকাম। এখন এটা হচ্ছে জাস্ট কোনো আমরা কোনো প্রোডাক্ট কিনতেছি না, কিছু কিছু মার্কেট আছে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে হয়, প্রোডাক্ট কিনতে হলে তখন তারা একটা কমিশন দেয়, বিভিন্ন রকমের MLM কোম্পানি আছে, কিন্তু এই ধরনের কোনো আমাদের কোনো এখানে কিছুই নেই, জাস্ট আমরা একদম সেলসম্যান, তাদের একজন অঘোষিত একজন সেলসম্যান, তাদের নির্দিষ্ট যে সেলসম্যানগুলো আছে যারা বিক্রি করতেছে, খেয়াল করো সেই যে তারা বিক্রি করতেছে, এখন সেই সেলসম্যানগুলো তো তাদের অফিসিয়ালি কাজ করতেছে, সে বাইরের আরও কিছু সেলসম্যানকে নিয়োগ দিচ্ছে, যাতে করে তোমরা যদি কাজ করতে পারো তাহলে তোমাদেরকে একটা কমিশন দিব। এই কমিশনটা এখানে আসলে নিউ কমিশন কোনটা রেট সেটা আমি জানি না, অনেকগুলো রেট এখানে আসছে, আমি এখান থেকে একটা ওপেন করে দেখি কি আছে, এটাকে ইমেজ কপি, ইমেজ অ্যাড্রেস। আর একটা কথা বলে রাখি, গত ক্লাস থেকে তোমরা দেখতেছো, যারা গত ক্লাসগুলো আমার সাথে বসছো, তোমরা ক্লাস করার সময় কোনো খাতা কলম নিয়ে বসো না, গুরুত্বপূর্ণ কথাগুলো নোট করো না, আমি কিন্তু কোনো ক্লাসে কিন্তু ভিডিও দেবো না, এটা হচ্ছে আমার একটা মানে নিয়ম, ভিডিও দিলে আসলে ক্লাসে উপস্থিতিটা কমে যায়, তোমরা সবাই একটা খাতা কলম নিয়ে বসো, যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে প্রয়োজন, এগুলো তুমি ক্লাসের মধ্যে নোট করো, আগে কথা কি ক্লিয়ার বুঝছো সবাই? জি স্যার, হ্যাঁ তো সবাই, একটু নয়েজ আছে স্যার আজকে ভয়েসে। নয়েজ বলতে আজকে আমি অফিসে আছি, অফিস থেকে এখনো বাসা যাইনি, এই জন্য একটু নয়েজ থাকতে পারে, তবে আমার কাছে মনে হচ্ছে না, আমার আশেপাশে কোনো সাউন্ড নেই, যে মানে ইয়ারফোন জ্যাক ট্যাক এই টাইপের কিছুতে সমস্যা। আচ্ছা তোমরা এখন বেশি নয়েজ না হলে কন্টিনিউ করি, ওকে স্যার, সমস্যা নাই, শোনা যাচ্ছে। আচ্ছা তো এখন একটা জিনিস খেয়াল করো, অ্যামাজনের কমিশনের একটা লিস্ট আছে, এই লিস্টটা হয়তো বা আগ পয়সা হতে পারে, অনেক পুরানো পুরানো,
যেমন এখানে আমরা একটা মনিটর নিলাম, এই মনিটরটা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস। কি ডিভাইস? ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনিক ডিভাইসের আমরা একটা গত ক্লাসে আমার যারা এখানে ক্লাস করছিল তোমরা তো জানোই, আর যারা নতুন আছে তাদের জন্য একটু বলতেছি, যেমন এখানে কিছু কিছু ডিভাইস অ্যামাজন গিফট কার্ড উইন এগুলো হলো কমিশন সে দেয় না। ভিডিও গেমস এবং ভিডিও গেম কনসোল, এ ধরনের ভিডিও গেমস রিলেটেড যে ধরনের প্রোডাক্টগুলো আছে সেগুলোতে সে 1% কমিশন দেয়। টেলিভিশন সে 2% কমিশন দিবে। পিসি, পিসি কম্পোনেন্ট, ডিভিডি গুলো ঠিক আছে এগুলোতে যে 2.5%। টয়েস, খেলনাতে যে 3%। অ্যামাজন কিনলে ডিভাইস, অ্যামাজন ফ্রি ট্যাবলেট ডিভাইস কিছু আছে এগুলোতে সে 4% কমিশন দেয়। এভাবে বিভিন্ন একটা রেট আছে। এবার একটা জিনিস আছে ডিজিটাল ভিডিও গেমস, লাক্সারি বিউটি, অ্যামাজন কয়েন্স এগুলোতে 10% দেয়। এখন আমরা যে প্রোডাক্টটা সিলেক্ট করছি সেটা হচ্ছে একটা ডিজিটাল মিউজিক গ্লোসারি, কম্পিউটার অ্যাক্সেসরিজের মতো পড়তে পারে, তাদের যে নিয়ম অনুসারে আছে সে অনুসারে, অথবা কি আমাদের আছে পিসি, পিসি কম্পোনেন্টস, পিসি কম্পোনেন্টসের মধ্যে কিন্তু মনিটরটাও পড়তেও পারে। কথা কি ক্লিয়ার বেশ আছে? সেক্ষেত্রে আমরা একটা 2.5% কি পাবো, কমিশন পাবো, কমিশন করে কমিশন পাবো। এখন আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলা এই যে ক্যাটাগরিটা, ক্যাটাগরিটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে ক্যাটাগরিটা সিলেক্ট করা হয়। এখন কোন প্রোডাক্ট কোন ক্যাটাগরির আন্ডারে আছে সেটা কিন্তু আমাকে এই যেখানে আমি বুঝতে পারবো, এই যে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, কম্পিউটার অ্যাক্সেসরিজ, মনিটর, এই যে জায়গাটাতে কি স্পষ্ট করে আমার দেখাই দেখাই দিচ্ছে যে প্রোডাক্টের উপর দিয়ে ইলেকট্রনিক্স কোন ক্যাটাগরিতে আছে। তাহলে কম্পিউটার অ্যাক্সেসরিজ আছে, কম্পিউটার অ্যাক্সেসরিজে দেখো তাহলে সে আমাকে কত পার্সেন্ট কমিশন দিচ্ছে এটাতে, এই যে পিসি কম্পোনেন্ট ঠিক আছে, মানে যেটা কম্পোনেন্ট আছে এটাতে আমি 2.5% কমিশন পাবো। তাহলে এই কিছু কিছু প্রোডাক্ট আছে কমিশন খুবই কম, কিছু কিছু প্রোডাক্ট আছে কমিশন বেশি। তবে যেসব প্রোডাক্টে কমিশন বেশি সেই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু প্রথম দিকে মার্কেটিং করা যাবে না, কারণ এই প্রোডাক্টগুলো মানে একটু দুর্বল প্রোডাক্ট। আমরা আগে মার্কেটিংটা আমাদের বজায় রেখে দিন দিন আমরা আস্তে আস্তে মার্কেটিং স্পিডটা বাড়াবো। আমি একদিনে কিন্তু অনেক কিছু করে ফেলতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে আরেকদিন কি কোনো আমার কাজে আসবে না, আমার আইডি ব্যান করে দিবে, তখন তো আমি একটা ঝামেলা করে যাবো। সুতরাং আমরা যে কাজগুলো করবো আমাদের কাজ হচ্ছে আস্তে আস্তে আমরা কি আগাবো। তবে সবচেয়ে বেশি যে প্রোডাক্টগুলো সেল হয় কম রেট, কেন কম রেট হচ্ছে কি এই প্রোডাক্টগুলো বেশি সেল হয় এই জন্য এগুলোতে কি করছে কমিশন রেটটা কম। হ্যাঁ, কমিশন রেটটা কম, যে প্রোডাক্টগুলো খেয়াল করো যে প্রোডাক্টগুলো বেশি সেল হয় সেগুলোতে একটু কমিশন রেটটা কম দেয় স্বাভাবিক, আর যেগুলো একটু কম সেল হয় সেগুলোতে কি 50% ছাড়, 90% ছাড়, এরকম কমিশন রেটটা বেশি থাকে। তো অ্যামাজন আমাদের অ্যাকাউন্টে কি করবে, আমাদেরকে কি করবে একটা দিবে পয়েন্ট দিবে, মানে আমাদেরকে যে অ্যাকাউন্টে আমাদের কমিশনটা চলে আসবে। এখন একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অ্যামাজন একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে হবে, কিন্তু অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা আমরা করবো আরো পরে, আগে আমরা মার্কেটিংটা দেখবো তারপরে কি করবো অ্যাকাউন্ট করবো। হ্যাঁ, অ্যাকাউন্ট করবো। তো এখন আমাদের যে ক্লাসটা খেয়াল করো, তো এখন আমরা গতকালকে দেখছিলাম যে আমরা যে কোনো প্রোডাক্ট যদি সেল করতে যাই আমাদের দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা জিনিস হচ্ছে আমাদের মার্কেটিং স্কিল দরকার, আর একটা হচ্ছে আমাদের একটা কী দরকার, একটা ওয়েবসাইট দরকার। তো ওয়েবসাইট যেহেতু আমাদের এখানে একটা খরচের ব্যাপার আছে, তো আমরা চাচ্ছি আমাদের এখানে যারা তোমরা এখন ক্লাস করতেছো তাদেরকে আমরা কোনো কী করতেছি না, খরচটা নিচ্ছি না। আমার একটা ওয়েবসাইট আছে, তোমরা আমার ওয়েবসাইটে কাজ করতে পারবা, এটার জন্য আমি কারো কাছ থেকে কোনো কী নেই, খরচ নেই না। কিন্তু অনেকে আছে আমার এখানে যারা আসে আমার মানে কাজ যারা তারা ছাড়া আমি তাদের কাছ থেকে একটা খরচ নিই, এটার জন্য তাদের কাছ থেকে আমি 2,000 বা কারোর কাছ থেকে 5,000 টাকাও নিই, মানে এটা হলো অবস্থা বুঝে আসলে ব্যবস্থা সত্য কথা যেটা। তো এখন আমাদের কাজ হচ্ছে যে প্রোডাক্টটা আমরা সেল করবো এই প্রোডাক্ট সম্পর্কে একটি ডিটেলস আগে জেনে নেওয়া, ডিটেলস জেনে এটা কিছু ইনফরমেশন আমাকে কালেক্ট করা, ঠিক আছে। এই যেমন এই প্রোডাক্টটা যে প্রোডাক্টটা সেটার সর্বপ্রথম আমাকে নামটা আগে ভালো করে বুঝতে হবে যে এই প্রোডাক্টের আসলে নামটা কী। এখানে কিন্তু অনেক ধরনের অনেক বেশি নাম লেখা থাকে, কিন্তু আমাকে একজাক্টলি প্রোডাক্টের নামটা কী ভালো করে আমাকে প্রোডাক্টের নামটা দেখে বুঝতে হবে। কি সাজিদ বুঝতেছে কথা? সাজিদ জি ভাই, হ্যাঁ কথা কিন্তু খেয়াল করে শুনতে হবে। এখন এই প্রোডাক্টটা যদি আমি নামে ঠিক মতো না জানি নাই লিখতে পারি, কারণ অনলাইনে কিন্তু একটা জিনিস খেয়াল করো যখন কোনো প্রোডাক্ট মানুষ সার্চ করে অনলাইনে, তো ডাইরেক্ট সরাসরি কেউ যে বিক্রি করে না, যেমন এখানে একটা সার্চ করে যেমন বিএসটি বেস্ট বেস্ট মনিটর, এমএনআইটিওর মনিটর। এখন এই যে বেস্ট মনিটর লিখে আমি সার্চ করলাম, আমার এখানে কিন্তু বেস্ট মনিটর একটা আসছে, তাই না? টেকটার এখানে একটা ওয়েবসাইট যেতে যাই, টেক রাডার এই ওয়েবসাইটের নাম। এখানে সে কী করছে কিছু মনিটরের ছবি দিয়ে দিচ্ছে, এই যে একটা ওয়েবসাইট। এখন মনিটর নিয়ে কতজন মার্কেটিং করতেছে একটু খেয়াল করো, বেস্ট মনিটর লিখে
এখানে দেখো প্রায় 1 কোটির উপরে রেজাল্ট আছে, কত কোটি, 1.2, এটা হচ্ছে যে 6টা হলে 7টা, 8টা হলে 1 কোটি, 1 কোটি হলে 180 কোটি রেজাল্টের ওয়েবসাইট আছে, 180 কোটির উপরেও কিন্তু কারো ওয়েবসাইট আছে, সবাই কিন্তু মার্কেটিং করতেছে একটা ওয়েবসাইটের মাধ্যমে, যেমন rtx.com, এরা কি বেস্ট সেলের কম্পিউটার মনিটর। এখানে আরেকটা কোম্পানির নাম আছে কি টমস গাইড, ঠিক আছে, এভাবে আরেকটা হলো পিসি গেমার, এরাও কিন্তু কি মনিটর নিয়ে কি কাজ করতেছে। এখন একটা জিনিস হচ্ছে, আমাকে যদি প্রোডাক্টের নামটা আমি ভালো করে না বুঝি, তাহলে আমি কিন্তু কে ধরনের আমার ওয়েবসাইট কি করতে পারবো না, এটা সেট আপ করতে পারবো না। তো গত ক্লাসটাতে আমরা কি করছি, কয়েকজনকে বলছিলাম, আমাদের যারা ছিল তাদেরকে বলছিলাম যে কয়েকটা প্রোডাক্টের একটা ডিসক্রিপশন লেখার জন্য, ডিসক্রিপশন লিখতে গেলে প্রথমে সর্বপ্রথম আমাকে নামটাকে কি করতে হবে, একটা কপি করে, নামটাকে কপি করে আমরা একটা নোট প্যাড নিব, নোট প্যাড নিয়ে কম্পিউটার একটা সবার আছে, নোট প্যাডে গিয়ে নামটাকে এখানে একটু সেভ রাখবো, এটা হচ্ছে প্রথম স্টেপ, আগে নামটা বুঝার জন্য। দ্বিতীয় স্টেপ হচ্ছে এই যে এটা কোন ব্র্যান্ডের, এই জিনিসটা আমাকে খুব ভালো করে বুঝতে হবে, যে স্পেশাল ইউজার ফর মাল্টিমিডিয়া পার্সোনাল বিজনেস কারা ইউজ করতে পারবে, এটার ফ্রেশ রেট লেখা আছে, রিফ্রেশ রেট, যদিও এটা ইলেকট্রনিক্সের ডিভাইসের একটা অপশন, তারপর আমাকে এগুলো একটু কি জানা থাকতে হবে, যে এটা কোন ব্র্যান্ডের কোন কোন ফিচার এটার ভিতরে আছে, এই জিনিসগুলো কি আমার জানা থাকতে হবে। এই জিনিসগুলোতে আমরা কপি করে কোন ব্র্যান্ডের আছে, এটার রেশিও কেমন, তারপরে এটা কত ইঞ্চি, এই যে স্ক্রিন সাইজ লেখা আছে 24 ইঞ্চি, তাই না, তারপরে স্পেশাল ফিচার কী, তারপরে এটা কোন কোন পোর্টে কাজ করে, এই বিভিন্ন রকমের এই স্পেশাল ফিচারগুলো আছে, এগুলোকে আমরা কপি করে আমাদের যে ফাইলটা নিতেছি আমরা সেটাতে এগুলোকে জমা করব, ঠিক আছে। এই দুইটা গেল, দুইটা যাওয়ার পরে আমার কাজ হচ্ছে 3 নাম্বারটা, 3 নাম্বার হচ্ছে গিয়ে এই যে অ্যাবাউট দিস আইটেম, এই অ্যাবাউট সম্পর্কে এখানে আরও বিস্তারিত কী আছে, একটু বর্ণনা দেওয়া আছে, তাহলে আমরা পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু নিতে পারতেছি, একটা হচ্ছে নাম, দ্বিতীয় হচ্ছে এটার যে ডিসক্রিপশন স্পেশাল ফিচারগুলো, আর হচ্ছে অ্যাবাউট দিস আইটেম, এই যে কথাগুলো, অ্যাবাউট দিস আইটেমটাকেও আমরা কী করলাম এখানে কপি করলাম। এই চারটা তিনটা জিনিস কপি করার পরে আমরা কি করবো, আমাদের যে এখানে লেখাগুলো ছিল এগুলো তো যেভাবে ছিল, যেমন ভিউ অ্যাঞ্জেলস, তাই না, এখানে লাস্ট লাইনটা ছিল কি ভিউ অ্যাঞ্জেলস, তারপর 300 বিজনেস, এগুলো কিন্তু এভাবে নাই, এগুলো একটু সাজায় নিতে হবে, এভাবে একটু কি নিতে হবে, সাজায় নিতে হবে, যাতে করে এই লাইন বাই লাইন একটু সাজায় নিলাম। তো এখন আমার কাজ হচ্ছে গিয়ে এই যে লাইনগুলো লিখছে এই লাইনগুলোকে আমার যদি কোনো কারণে পছন্দ না হয় আমি একটা দুইটা ওয়ার্ড এটাতে চেঞ্জ করবো, যেমন ডিআইপিএস প্যানেল ইজ বি, আরও অনেকগুলো মনিটর আছে খেয়াল করো, যদি চেঞ্জ কেউ না করতে পারো কীভাবে করবা দেখাই, এই মনিটরটা তো এখানে ওপেন আছে, তুমি কয়েকজন আরেকটা মনিটর পাশের ট্যাবে ওপেন করবা, ঠিক আছে, এই সেম নামে আরও অনেক মনিটর পাওয়া যাবে এখানে, বিজনেস মনিটর, মনিটর সেম নামে কিন্তু আরও মনিটর আছে এখানে নিশ্চয়ই পাওয়া যাবে, স্যামসাং বিজনেস মনিটর। এখন এই মনিটরটা খেয়াল করে আমি আরেকটা ট্যাব ওপেন করছি, এই মনিটরটা ওপেন করলাম আরেকটা ট্যাব, এই যে এখানে আসতেছি, আসার পরে এই মনিটরটার সাথে ওই মনিটরটা কী কী তফাৎ আছে, এই জিনিসগুলো তফাৎ যাতে দেখবে যে অনেকগুলো ওয়ার্ড আমরা একটু ম্যাচিং করে মানে আলাদাভাবে এই লেখাটাকে একটু লেখার চেষ্টা করবো। যারা এতটুকু কাজ করতে পারবো না তাদেরকে আমি একটা বলছিলাম যে একটা আর্টিকেল রাইটার একটা কি আছে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে অন্তত লেখাটাকে টেস্ট করে দেখবো যে আসলে লেখাটা কি সুইটেবল কোনো লেখা আসছে কি না, সেই লেখাটা কি, আমি যদি যাই আমাদের ওয়েবসাইটে, এখানে একটা বলছিলাম হচ্ছে স্মল এস ইউ টুলস, একটা ওয়েবসাইটের নাম বলছিলাম সেটা হচ্ছে স্মল এস এম এ ডাবল এল পরের বার দিবে, একটা দুইটা তিনটা
এখানে কি আর কোনো বাস আছে? আর তো বাস নাই, এটা তো ট্রেন গাড়ি। আসলে তাহলে ওয়েবসাইটটার নাম কি সবাই একটু খাতার মধ্যে লিখে রাখবা, কারণ আমি একটা কথা বলছি, তোমরা এখানে ক্লাস করতেছো, তোমাদের এখানে অনেক কিছু থাকবে, মনে থাকবে না। আমি কিন্তু ভিডিও দিব না, কথা কি ক্লিয়ার বুঝেছো? আমার কাছে কোনো ভিডিও নেই, ভিডিও দিলে কি হয়, ক্লাসে উপস্থিতি কমে যায়। এর জন্য খাতা নিয়ে বসবা সবাই, আমি যে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি সেগুলো একটু লিখে রাখবা, নোট করে রাখবা। তো এখন আমরা একটা ওয়েবসাইটে আসলাম, সেটার নাম হচ্ছে এই যেখানে লেখা আছে স্মল এসইও টুলস। এটা যদি আমরা একটু হাইলাইট করে দেখাই, যে আবার একটু সবাই লিখে নিতে পারবে স্মল এসইও টুলস, ঠিক আছে? আর এই লেখাটাকে আমরা এখানেও লিখতে পারি স্মল এসইও টুলস। এই যে এসইও, এটা কিন্তু সার্চ বার না, এসইও টুলস, ঠিক আছে? এই ওয়েবসাইটটাতে আমরা যাব, যাওয়ার পরে আমাদের এখানে একটা অপশন আসবে যে আর্টিকেল রিরাইটিং, ঠিক আছে? আমার এখানে আগে থেকে চলে এসেছে, তোমাদের এরকম আসবে না, কারণ আমি অনেকবার কাজ করছি তো এটাতে। তোমাদেরকে এরকম আসবে, একটু দেখাই, এই যে এরকম আসবে কন্টেন্ট রাইট। এখানে একটা দেখো আর্টিকেল প্লাগারিজম আছে, আর একটা হচ্ছে আর্টিকেল রিরাইটিং। তো এই আর্টিকেল রিরাইটিংটাতে আমরা কী করবো, ক্লিক করবো। রিরাইটিং ক্লিক করার পর আমাদের এই যে জায়গাটাতে বলছে আমাদের কী করতে, লেখাটা পেস্ট করে দিতে বলছে, এই যে এই অংশটাতে। যে অংশটা একটু খেয়াল করো কোন অংশটাতে লেখা আছে, ড্রপ ইউর হেয়ার, ড্রপ ফাইল হেয়ার, অথবা পেস্ট ইউর কি, এই যে পেস্ট কন্টেন্ট হেয়ার টু রিরাইট। এই জায়গাটা আমরা কী করবো, কন্টেন্ট দিতে বলতেছে এই অংশটাতে। আমরা কী করবো, আমাদের যে লেখাগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে একটু দৌড়ে কপি করে এনে প্রত্যেকটা লাইন বাই লাইন এখানে এনে বসাই দিব। বসানোর পরে আমাদের কাজ হবে এই যেখানে নিচে একটা ইয়ে আছে রিরাইট আর্টিকেল, এই বাটনটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে সে রিরাইট করতেছে, হ্যাঁ রিরাইট করা শেষ, প্রসেসিং আছে এখন। তারপরে এখন এই যে জিনিসটা, এই যে লেখাটা দিচ্ছে, আমার এখানে একটা ভিউ অরিজিনাল লেখা আছে, বাটনটাতে আমরা যদি ক্লিক করি, আমাকে অরিজিনাল লেখাটা কী ছিল এইটা, আর সে কী রিরাইট করছে সে এখানে দেখা দিচ্ছে, কোন কোন ওয়ার্ড সেস চেঞ্জ করছে, কথা কি ক্লিয়ার বুঝেছে? ইন প্লেন সুইচিং, একটা কথা খেয়াল করো, ইন প্লেন সুইচিং মানে হচ্ছে এক জিনিস, আর সে কী করছে ভুলে অ্যারোপ্লেন বানাই গেছে। প্লেন মানে কথাটা হচ্ছে মানে সমান্তরাল একটা সুইচ, মানে প্লেন মানে আমরা বলি না এটা প্লেন করে ফেলা, মানে সমান করে ফেলা। আর সে কী করছে, প্লেন লেখাটা পাইয়ে সে কী করছে অ্যারোপ্লেন বানাই ফেলছে, বিমান বানাই ফেলছে। তো এই কারণে অনেক সময় কী করে, একটু দুইটা ওয়ার্ড চেঞ্জ করলেও এটা আমাকে নেওয়া যাবে না। যেমন কনস্ট্যান্টলি কথাটা লিখছে, এখানে কিন্তু কনস্ট্যান্টলি কী আছে, কনস্ট্যান্টলি আর কনসিস্টেন্টলি, এই দুইটা ওয়ার্ড কিন্তু চেঞ্জ করছে। তাহলে সে কোন লেখাটা ছিল আমার, কোনটা আছে সেটাকে চেঞ্জ করছে। কিন্তু এখানে অ্যারোপ্লেন লেখাটা কি আমার এই ইয়ার সাথে যায় না, তো সেক্ষেত্রে আমি অ্যারোপ্লেনটা না নিয়ে সেটাকে শুধুমাত্র কী নিব, লেখাটাকে কপি করে নিয়ে আমরা এখানে প্লেন করে দিব। অনেক সময় লেখা এরকম আমার ঠিক মতো আসবে না, আমার আসলে বুঝতে হবে যে আসলে লেখাটা আমার বিবেকের সাথে রিলেটেড কি না। সে কিন্তু এটা কিন্তু কী করছে, চেঞ্জ করতে, চেঞ্জ করার কারণে সে তো একটা রোবট, তাই না? এখানে আসলে একটা সফটওয়্যার দেওয়া, যে আমরা একটা প্রোগ্রামিং করে রাখছি যে এটার সাথে যদি মিলে এমন কিছু ওয়ার্ড সে কী করে অটোমেটিক চেঞ্জ করে দেবে। তো আমাদের কাজ হচ্ছে, আমরা যদি ওয়ার্ডটা আমাদের সাথে মিলে যায় তখন আমরা নেব, আর যদি দেখি যে আমাদের সাথে মিলতেছে না তাহলে এটা আমরা নেব না, কথা কী ক্লিয়ার বুঝেছে? এটাকে আমরা এভাবে করে কপি করে, যদি এটা আমাদের মিলে এটাকে কপি করে আমরা কী করবো, এই জায়গাটাতে এসে আমরা এখানে লাইনটা চেঞ্জ করে দেবো। এভাবে আমরা প্রত্যেকটা লাইন কী করবো, চেঞ্জ করে আমাদের প্রত্যেকটা লাইনকে একটু রিরাইট করে নেব। অনেক সময় দেখা যাবে সে কী করতেছে না, মানে চেঞ্জ করতে পারে নাই, বা কোনো একটা জিনিস ভালো মতো আসে নাই, তখন আমরা কী করবো, ইংলিশ মোটামুটি যারা একটু জানে দুই একটা ওয়ার্ড চেঞ্জ করে বা কম বেশ করে এটাকে আমরা অ্যাড করে দেবো। আর মনিটর নিয়ে যদি আমি কাজ করি, খেয়াল করো এখানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, আমি যদি মনিটর নিয়ে কাজ করি, কম্পিউটার অ্যাক্সেসিবিলিটি নিয়ে কাজ করি, আমাকে সবসময় এই আইটেম নিয়ে কাজ করতে হবে। তাহলে কী হবে, প্রত্যেকটা জিনিসের একদম প্রত্যেকটা পয়েন্ট আমার ভালো মতো কি জানা থাকবে। এখন আমি একদিন বিক্রি করলাম মনিটর, আরেকদিন বিক্রি করতে গেলাম সাবান, আরেকদিন বিক্রি করতে গেলাম কাপড়, এরকম করলে হবে না। আমি যে আইটেম নিয়ে কাজ করতে চাই সেই আইটেমটাকে বলা হয় নিশ, কী বলা হয় নিশ, দেখি সবাই বুঝতেছ কথা? লাস্টের মানে কি বলা হয় ওইটা বুঝতে পারি না, নিশ বলা হয় নিশ, NICH বাই ডাবল টি সি, এটা অনেক ভিডিওতে তোমরা দেখতে পাবা। এই সাজিত বুঝতেছ কথা? সাজিদ
সাজেশন মানে একটু সম্ভবত রুমে না ভাই, আসি লাইন আসি। ও আচ্ছা, খেয়াল করো তাহলে এই নিশটা কিন্তু এক এক দিন এক এক প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না, এটা হলো আমাদের মেইন মানে নিয়ম আর কি। তুমি এক এক দিন এক এক প্রোডাক্ট নিয়ে কাজ করলে প্রত্যেকটা প্রোডাক্টের ভালো মন্দ বুঝতে পারবে না। তোমাকে আগে অ্যামাজনে গিয়ে দেখতে হবে যে তুমি কোন প্রোডাক্টটা নিয়ে ভালো করে সেল করতে পারো। যেমন একজন দোকানদার, দেখো একজন দোকানদার কিন্তু দোকানে এক ক্যাটাগরি মাল রাখে। যখন যারা কম্পিউটার দোকানদার দেয় তারা কিন্তু কম্পিউটার রিলেটেড সব মাল বিক্রি করে, সে চাইলে কিন্তু মুদি মাল বিক্রি করে না। কি করে? কখনো কখনোই করে না। সে চাইলে কিন্তু কাপড় দোকানদার দেয় না। এখন একজন কাপড় দোকানদার কিন্তু কখনোই আবার কি করে না, যেমন বিভিন্ন ক্যাটাগরি আছে, যারা প্যান্ট শার্ট বিক্রি করে তারা প্যান্ট শার্ট বিক্রি করে, যারা শাড়ি কাপড় বিক্রি করে তারা শাড়ি কাপড় বিক্রি করে। এটা কেন করে? এটার একমাত্র কারণ হচ্ছে সে যেটা ভালো করে বুঝে এটাতেই সে কি করে দক্ষতা অর্জন করে। একজন সে সেলসম্যান সেটা হতে পারে, বাট আমরা যদি আমাদের টার্গেটটা খেয়াল করি, আমরা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কাজ করব, তবে কি করব, আমরা ইলেকট্রনিক ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে যাব না, সব আমাদের একই ক্যাটাগরিতে থাকবে। এবার এটা তুমি কম্পিউটার বলো আর তোমার টেলিভিশন বলো বা অন্যান্য জিনিস বলো, তাহলে আমার প্রত্যেকটা পার্টি, হ্যাঁ এটা আস্তে আস্তে তুমি যদি চেঞ্জ করতে পারো। 1 বছর তুমি আগে এটা নিয়ে কাজ করছো, তখন তুমি আরেকটা করে চেঞ্জ করে আরও একটা নিয়ে কাজ করতে চাচ্ছ, আস্তে আস্তে সেটা তুমি শিফট করতে পারবা। বাট প্রথম দিকে কী করতে হবে, আমাদের টার্গেট থাকতে হবে একটা প্রোডাক্ট ক্যাটাগরি, মানে একটা প্রোডাক্ট বলতে যেমন কম্পিউটার অ্যাক্সেসরি, যে যেখানে লেখা আছে কম্পিউটার অ্যাক্সেসরি নিয়ে কাজ করবো। ইলেকট্রনিক্সের মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন আমি এখানে ইলেকট্রনিক্সে ক্লিক করছি, ইলেকট্রনিক্সের মধ্যে দেখো কত প্রোডাক্ট আছে, এটা সবগুলো ইলেকট্রনিক্স, যেমন কম্পিউটার অ্যাক্সেসরিজ, টিভি, ভিডিও, সেলফোন অ্যাক্সেসরিজ, এগুলো কিন্তু ইলেকট্রনিক ডিভাইস, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি, ক্যামেরা ট্যামেরা, এগুলো আছে, এগুলো এক একটা নিশ, এগুলো এক একটা কী বলে নিশ বলে। আমরা যে নিশটা আমাদের সিলেক্ট করব সেই নিশ নিয়েই শুধু আমরা কাজ করব, আমরা কোনো কি করব না, অন্য কোনো নিশ নিয়ে কাজ করব না। তো এই ব্যাপারগুলো, যেমন এগুলোও কিন্তু কম্পিউটার অ্যাক্সেসরিজ, ঠিক আছে, আমাদের নিশটা থাকবে একদম নির্দিষ্ট, যে আমরা এক ধরনের প্রোডাক্ট নিয়ে সবসময় কি কাজ করব। কে কি নিশ নিয়ে কাজ করবা সেটা তোমাদেরকে, যেমন একটা ল্যাপটপ, একজন ডেস্কটপ, মনিটর, টিভি, এগুলো একটা ক্যাটাগরি কাছাকাছি ধরা যায়, ঠিক আছে, যেগুলো কাছাকাছি ধরা যায় সেগুলো কি নিয়ে কাজ করা যাবে। কিন্তু আমি যদি কয়েকদিন ধরে এটা সেল করলাম, কম্পিউটার অ্যাক্সেসরি সেল করে পরে কয়েকদিন পরে চলে গেলাম, আমি আবার মনে করো যে ফ্যাশনে চলে গেলাম, ফ্যাশনে যাই, যেমন আমি যদি ফ্যাশনে যাই, বেবি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, এটাতে যাই, এগুলো সেল করা শুরু করলাম, ক্রিম টিরিম এগুলো, তাহলে কিন্তু আবার হবে না। হ্যাঁ তুমি যদি এটা দিয়ে শুরু করো আবার, ওকে ফাইন, তাহলে তুমি এটাই সেল করতে থাকো। এমন একটা জিনিস তোমাকে খুঁজে বের করতে হবে যে জিনিসটা তোমার সবসময় চলে, সারা বছর ধরে চলে, যেটা বিক্রি হয় সবসময়, তোমার আজকে বিক্রি না হোক কালকে বিক্রি হবে। একজন দোকানদার তো এই আশায় দোকান খুলে বসে থাকে, তাই না? আমাদেরও টার্গেট থাকতে হবে যে আমার আজকে বিক্রি হয় নাই, অসুবিধা নেই, আমার কালকে একটা বিক্রি হবে, কিন্তু প্রতিদিন আমাকে কী করতে হবে, দোকান খুলে বসতে হবে, মানে আমাকে প্রতিদিন মার্কেটিং করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন আমরা তাহলে কয়টা টপিক নিলাম, এখান থেকে আমরা টোটাল 3টা টপিক পেলাম, এই যে একটা প্রথমে হলো নাম, পরে হচ্ছে এখানে সংক্ষিপ্ত মানে একটাই, আর একটা হচ্ছে বিস্তারিত, আর আরও একটা জিনিস আমাদের প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে আমাদের কিছু ছবির প্রয়োজন পড়ে। এই যে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করি, আমি আবার যাই ওখানে, এই যে প্রোডাক্টটা, এখন এই প্রোডাক্টের কিছু ছবি আছে এবং ভিডিও আছে। আমরা কি বলছিলাম কি, ডাবল ক্লিক করে ছবিটাকে আমরা একটু বড় করে ওপেন করে নেব। প্রথম তো এটা ছোটো ওপেন থাকে, যে এখানে একটা কেটে দিলাম, এটা হলো ছোটো করে আছে, এটাকে তো আমরা যখন ডাবল ক্লিক করবো এটা বড় হয়ে ওপেন হবে। বড় হয়ে ওপেন হওয়ার পরে আমরা এটাতে কী করবো, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস ক্লিক করে সেভ করে আমরা ফোল্ডারটা, একটা ফোল্ডার কী করবো, এই ইমেজগুলোকে সেভ করে রাখবো। সেভ হোক, আমরা যারা কম্পিউটার ইউজ করি তারা সবাই অন্তত জানি যে আসলে ফাইলটা আমরা কোথায় সেভ করতেছি, বাকি আসলে একটা আমরা নতুন করে ডেস্কটপ একটা ফোল্ডার করলাম, ডেস্কটপ একটা ফোল্ডার করলাম, যেমন কি নামে মনিটর, মানে এখন একটা আমি করতেছি আর কি, তোমরা যখন করবে তোমরা তোমাদেরটা করবে, MONITOR মনিটর। এবার এই ফোল্ডারটাতে আমরা কী করবো, এই সবগুলো ছবি এভাবে একটা একটা করে কী করবো, সেভ করে নেব। এবার যে ছবিতে দেখো অনেক ছবিতে ইনফরমেশন আছে, কোন দিক থেকে কোন অ্যাঙ্গেলে দেখলে এটাকে কেমন দেখায়, যে ছবিটা তোমার পছন্দ হয়, ঠিক আছে, এভাবে পোর্টগুলো, তাই না, কী কী পোর্ট এখানে ইউজ করা যায়, এভাবে করে একজন আসছে, দেখি কে শুভ। এখন এইভাবে আমরা ছবিগুলোকে কালেক্ট করে নেব, কালেক্ট করার পরে ছবি নিয়ে আমাকে একটু কাজ করতে হবে। সে কাজটা কি, একটু সবাই কিন্তু খেয়াল করিও যে আমি আসলে কী কী কাজগুলো করছি, আর এগুলো সবাই নোট করে রাখো, প্রয়োজনে আমাকে আবার ফেসবুকে মেসেঞ্জারে নক দিবে। আমি সাথে সাথে উত্তর না দিতে পারলেও মেসেজ দেখলে কি পরে আস্তে ধীরে একটা সময় করে তোমাকে আমি নক দিবে।
এখন আমার এই যে ছবি, স্যার স্যার কোনো ভিডিও হবে না? না, আমি কোনো ভিডিও দিই না, ভিডিও দিই না, ভিডিও দিই না, ভিডিও এর কারণে দিই না। কারণ হচ্ছে ভিডিও দিলে ক্লাসে উপস্থিত কোনো এক, দ্বিতীয় কথা হচ্ছে ফটো, স্যার কথা বলতে হবে না। হ্যাঁ ঠিক আছে, তো এখন এই ছবিটাকে খেয়াল করো, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এডিটে চলে যাব, এডিট। এই যে এডিটে চলে যাব, এটাকে রাইট বাটন ক্লিক করে এডিট অপশনে যাব। সবাই এটা লিখে রাখতে পারো, খাতায় কলমে লিখে রাখতে পারো, ছবিটাকে এডিট করব, রাইট বাটন ক্লিক করে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে ছবিটা বিশাল বড় আছে, আমরা এখানে একটা অপশন আছে রিসাইজ, এডিটের পরে যাব রিসাইজে। রিসাইজে গিয়ে এই যে পিক্সেলে ক্লিক করব, পিক্সেল থেকে এটাকে আমরা এখানে 1500 আছে, এটাকে কিছু কমাই দিব, 1300 করে দিই, 1300 করে দিলাম। শুধু এটা একটাই কমাই দিলেও হবে, আর দ্বিতীয়টা অটোমেটিক কমে যাবে, ঠিক আছে। তারপর ওকে করে দিলাম, এটা একটু ছোট হয়ে যাবে, তারপর এটাকে কন্ট্রোল এস দিয়ে আবার সেভ করে নেব। এভাবে করে একটা ছবি করলাম, এবার দ্বিতীয় ছবিটাকেও ঠিক এভাবে করব। আবার এডিট অপশনে যাব, রাইট বাটন ক্লিক করে এডিট, এডিট অপশনে গেলে এটাকে রিসাইজ করলাম, পিক্সেলে গেলাম 1500 আছে, এটাকেও আমি কি হতো 1300 করে দিলাম, একটু সাইজ ছোট করে নিলাম, ছোট করে নিলাম। আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব, অথবা এখানে বাটন আছে সেভ বাটন, সেভ করে নিব। তো সেভ বাটনে সেভ করার পরে আমাদের ছবিটা একটু কি হয়ে গেছে, মানে কমে গেছে, সাইজে ছোট হয়ে গেছে, এইগুলো একটা কাজ। আর এই যে নামগুলো আছে, নামগুলো আমরা একটু চেঞ্জ করে দেবো, একটু নামগুলো যে মনিটরের নামটা থাকে সেই নামটা দেবো। আমার যে মনিটরের নামটা ছিল কি ছিল, অ্যাসপেক্টে সাইফিয়াস এলওটি বিজনেস মনিটর, এই যে এটা, এই নামটা কি করবো, এই নামটাকে আমি এখানে বসাই দেবো। তো এই যে এখানে এখন এক নাম তো দুই জায়গাতে বসবে না, এটাতে হলো চেঞ্জ ইট, এটা হলো জেপিজি লেখাটা কেটে গেছে, সবাই শেষ হলে যেন জেপিজি লেখাটা থাকে, বা যেটাই যেমন জেপিজি থাকলে জেপিজি থাকবে, পিএনজি থাকলে পিএনজি যেন লেখাটা থাকে, এক্সটেনশনটা যেন থাকে, এক্সটেনশন কখনো রিমুভ করা যাবে না, ঠিক আছে। এখন এটাতে দিয়ে, এটাতে পরবর্তীতে দিয়ে প্রয়োজনে একটা, তো আর দুইটা এক নামে হবে না, প্রয়োজনে একটা ABCD বা 1 2 3 দিয়ে দিব। তাহলে কি হলো, নামটা আমি চেঞ্জ করে নিলাম। এভাবে বলছিলাম যে তুমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাও, গত ক্লাস যারা করছো তাদেরকে এতটুকুই দেখাইছি, আজকে আবার ক্লাসটা রিপিট করলাম। রিপিট করার একটা উদ্দেশ্য হচ্ছে তোমরা, আমি যেহেতু ভিডিও দিই না, প্রয়োজন আমি এক জিনিস বারবার দেখাবো, কিন্তু তবু আমি ভিডিও দিব না, কারণ ভিডিও দিলে ক্লাসে উপস্থিতি থাকে না, আর তোমরা একটা খাতা কলম নিয়ে বসবা, ঠিক আছে। প্রয়োজনে তোমাদের ক্লাস আমি দুইটা বেশি নিব, কিন্তু তবুও কি, যাতে করে তোমরা কাজটা শিখো, তোমাদের যেন আগ্রহটা থাকে এই জিনিসটা। অনেকে কি করে, ভিডিও স্টার্ট করে রেখে দিয়ে চলে যায়, আর স্যার ভাই তো পরে ভিডিও দিয়ে দিবি, ঠিক আছে, এরকম অনেকে হয়। তো আমি এই জিনিসটাকেই অ্যাভয়েড করার জন্য মূলত এই কাজগুলো করি। এখন আসে আমার প্রোডাক্ট রেডি হয়ে গেছে, যে মানে প্রোডাক্টের যে ডিসক্রিপশন দরকার ছিল, আমার আর্টিকেল রিরাইট করে ফেলছি, তারপরে অ্যামাজনে সব কিছু কি ই হয়ে গেছে। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে আমার প্রোডাক্টটাকে কি করতে হবে, আমাদের যে ওয়েবসাইট আছে বা আমাদের যে আমরা মার্কেটিং করি, একটু আগে খেয়াল করে দেখছিলাম বেস্ট মনিটর, BEST বেস্ট মনিটর লিখে সার্চ করছিলাম, বেস্ট মনিটর লিখে সার্চ করার পরে বেস্ট মনিটর 2011, এটা কিন্তু একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের নাম কি টেক রাডার। টেক রাডার কি করছে, এখান থেকে অনেকগুলো মনিটর নিচ্ছে, এভাবে মনিটর নিয়ে পরবর্তীতে সেখানে একটা লিঙ্ক করছে, এই দেখছো যে লেখাগুলো দরকার ছিল সে কি, হয়তোবা সে বেস্ট মনিটর লিখছে, আমি যদি আমার নামে লিখতাম সেখানে একটা কন্টেন্ট লিখছে। আমাদের কিন্তু এভাবে একটা কন্টেন্ট কালেক্ট করে নিতে হবে, আমাদেরকে কী করতে হবে, বেস্ট কন্টেন্ট কালেক্ট, এটা আসলে অ্যাডভান্স কাজ, আমরা আরও আস্তে আস্তে দেখবো, যখন আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকবো তখন আমরা আস্তে আস্তে কি দেখবো। এখানে সে একটা মনিটর নিচ্ছে, এই যে মনিটরের স্পেসিফিকেশনগুলো কী সে এখানে দিয়ে দিচ্ছে, আমি যেটা আমরা দেখাচ্ছিলাম। এখন এখানে লেখছে একটা জিনিস, দেখো ভিউ অ্যাট অ্যামাজন কী লেখা আছে, ভিউ অ্যাট অ্যামাজন, এই কথাটা কি করে দেখতেছো, জি স্যার, এটাই হচ্ছে তার অ্যাফিলিয়েট লিংক। এই বাটনটাতে ক্লিক করে আমি অ্যামাজনে চলে যাব, যেমন আমি যদি বাটনটাতে ক্লিক করি, আমার একটু নেট স্লো করতেছে, যে নেট স্লো থাকলে এরকম দেখায়, এটা হচ্ছে তার অ্যামাজন লিঙ্ক। এই লিঙ্কে গেলে আমি অ্যামাজনে যাবো, অ্যামাজন থেকে আমি চাইলে কি এটা কিনতে পারবো, আর আমি যদি অ্যামাজন থেকে কিনি তার একটা ইনকাম হবে। এই যে পরেরটাও দেখো, এখানে প্রথম দেখো কয়টা মনিটর দিচ্ছে, এক নাম্বার মনিটর দিচ্ছে বেনকিউ, ঠিক আছে, বেনকিউ এক নাম্বার মনিটরের, এটা হলে তার অ্যামাজন লিঙ্ক। তারপর আবার দুই নাম্বার দিচ্ছে কি আলটা গিয়ার, আলটা গিয়ারের আবার অ্যামাজন লিঙ্ক দিচ্ছে,
হচ্ছে কয়েকটা নিয়ে একসাথে নিচ্ছে, আমরা চাইলে এভাবে মাল্টি করবো, কিন্তু আমরা এখন মাল্টিটা করবো না, মাল্টি করবো আমরা আরো পরে। বাট আগে আমরা কয়েকটা দিন কি কাজ করতে হবে, আমাদের কাজটা বুঝতে হবে, শিখতে হবে, দেন আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের কাজের দিকে যাব। সে কয়েকটা মনিটর নিচ্ছে একসাথে, নিয়ে কয়েকটা লিঙ্ক নিচ্ছে, নিয়ে প্রত্যেকটা মনিটরের লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছে, ভিউ অ্যাট অ্যামাজন লিখে কি ওখানে সে বাটনটা দিয়ে দিচ্ছে। তো আমাদের কাজ হবে আমাদের কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আমরা আমাদের কি করব প্রোডাক্টগুলোকে কি করব ইনক্লুড করব। এখন আমাদের যে ওয়েবসাইট আছে খেয়াল করো, আমাদের ওয়েবসাইটটা আগের একটা ওয়েবসাইট ছিল, সেটা এখন আমি আর ই করি না, স্টুডেন্টদের জন্য আমি এই ওয়েবসাইটটা রাখছি, সেটা হচ্ছে openclub.us। আমি একটা ওয়েবসাইট নিয়েছি, এই ওয়েবসাইটে আমাদের কি করি, দেখো আমি এখানে কিন্তু একটা অ্যামাজনের প্রোডাক্টের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানে আমি একটা পোস্ট করছি, এই এখানে আর একটা পোস্ট করছি, এখানে একটা কি দিচ্ছি, একটা স্যামসাং গ্যালাক্সি একটা মোবাইলের অ্যাড করছি, দেখি স্যামসাং গ্যালাক্সি এস আচ্ছা মোবাইলের অ্যাড করছি, মোবাইলের দেখছো এই যে লিস্ট প্রাইস এগুলো দিয়ে দিছি, তারপরে মডেল টডেল মোবাইলের এগুলো দিয়ে দিছি, দেওয়ার পর এখানে দেখছি কি চ্যাট নাও অথবা বাই নাও দিছি, ঠিক আছে। এটা বাই করতে গেলে এখন এই যদি এখানে কেউ ক্লিক করে, একটা জিনিস খেয়াল করো, আমি যখন এটাতে যাই এই বাই নাও বাটনে যে ক্লিক করবে, বাই নাও বাটনে যে ক্লিক করবে সে কিন্তু এখানে একটা অ্যামাজনের লিঙ্ক পাবে, যে অ্যামাজন amzn.eu একটা অ্যামাজনের লিঙ্ক করা আছে এখানে, এই লিঙ্কটাতে কি সে চলে যাবে অ্যামাজনের মোবাইল থেকে মোবাইলটা কেনার জন্য। এরপর আবার দিস অ্যাবাউট দিস ফিচার, ঠিক আছে, এটা একটা ছোটো ভাই করছিল এই জন্য এই লেখাটা সুন্দর করে সে সাজাতে পারেনি, এই লেখাটাকে যদি আরেকটু সুন্দর করে সাজা দিত লেখাটা দেখতে অনেক ভালো লাগছে, ঠিক আছে। এরকম তোমাদের অনেক কাজের ভুল হবে, যেমন এই লেখাটা দেখতে সুন্দর লাগতেছে না, ঠিক আছে, তোমার কিন্তু এই লেখাটা সুন্দর হয়েছে, এই যে এটা অনেক সুন্দর করে টেবিল করে সুন্দর করে সাজাই দিছে, তাই না? তো সাজানো গোছানো করানোটাই এটা হচ্ছে আমরা একটু দেখবো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে, এটা একটু অনেকগুলো ছবি দিচ্ছে সে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে এভাবে একটা আমাদের লিঙ্ক করে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা এভাবে প্রোডাক্টগুলো কি দিয়ে দিব। তো এই লিঙ্কটা করার জন্য আমি সবার কাছে বলছিলাম তোমরা তোমাদের মেইল অ্যাকাউন্টটা দিবে আমাকে, ইমেল অ্যাকাউন্ট, তাহলে আমি তোমাদেরকে কী করবো এখানে একটা মেইল অ্যাকাউন্ট করে দেবো আমার ওয়েবসাইটে কীভাবে করে দেবো। আর আজকে আমরা পোস্ট দেখাতে চাইছিলাম কিন্তু আজকে আমিও বাসায় যেতে পারিনি, মানে একটা আসলে অফিসের কাজ হয়েছে, আমাদের স্টুডেন্টদের আইডি কার্ড করতেছিলাম, তো আইডি কার্ডের কাজে আমি আসলে বাসায় যেতে পারিনি, এই জন্য আজকে অফিসে রয়ে গেছি। তো আমি এই যে যারা খেয়াল করো গত ক্লাসটা করছো, আজকে তোমাদেরকে আবার দেখাইলাম জিনিসটা, তোমাদের মনে করো যে আজকে নতুন কিছু দেখার নাই, অসুবিধা নেই, বাট তোমরা জিনিসগুলো আজকে আবার বুঝছো, আমি ক্লাস করার জন্য তোমাদের অতিরিক্ত নিব, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা নতুন আসছো তারা সহ আমি সবাইকে একটা কথা বলি, তোমরা এই যে প্রোডাক্টের এর মনিটর হলে তুমি 10টা মনিটরের একটা কি ডিসক্রিপশন তৈরি করবা, 10টা মনিটরের ডিসক্রিপশন তৈরি করো, তৈরি করে তুমি যদি মোবাইল নিয়ে কাজ করতে চাও খেয়াল করো তুমি 10টা মোবাইল নিয়ে ডিসক্রিপশন তৈরি করো। তুমি যদি মনে করো যে অন্য অন্য কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাও এরকম অনেক ক্যাটাগরি পাওয়া যায়, ঠিক আছে, এগুলো সব এই যে এখানে কিন্তু খুঁজলে, এখানে কিন্তু খুঁজলে দেখছো অনেক কন্টেন্ট পাওয়া যাবে, এগুলো খুঁজলে কিন্তু অনেক কন্টেন্ট পাওয়া যাবে। এই কন্টেন্টগুলো ধরে ধরে তুমি তোমার মতো করে একটা বিজনেস মডেল তোমাকে চিন্তা ভাবনা করে তৈরি করতে হবে। আমি তোমাকে কাজ দেখাই দিতে পারবো কিন্তু তোমার চিন্তা চেতনা কখনো কি করতে পারবো না, তৈরি করে দিতে পারবো না, সেটা তোমাকে আমরা তো চেষ্টা করে ফেলতেছি। তো এখন যে কাজটা হয়েছে খেয়াল করো, এরকম এখানে অনেকগুলো মনিটর আছে, অনেকগুলো ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, তোমরা এগুলো একটু ঘাটাঘাটি করো, আজকে 3-4 দিনে এগুলো আগে ঘাটাঘাটি করো, একটু বুঝো যে কোন প্রোডাক্টটা কেমন কী আসো বিষয়, আগে অ্যামাজনটা আমাকে বুঝতে হবে ভালো করে, তারপরে যদি আমরা যাই আমাদের আমাদের ওয়েবসাইটে চলে যাব। আর কয়েকজন আমাকে ইমেল অ্যাড্রেস দিছিল আমার কাছে আছে দেখাই, ওখানে তো আমি তাদের আইডিও করছি, কী বলছি বুঝাচ্ছে, আমি তাদের জন্য কিছু কি আমার অ্যাকাউন্টে কাজ করার জন্য আইডিও করে রাখছি। তো আমি এই ক্লাসটাই একটু আবার আজকে শেষ করবো, আমি একটু দ্রুত অলরেডি মানে 1 ঘন্টা ক্লাস নেওয়ার খেয়াল ছিল, তারপরও কেমন যেন একটু অফিসে এখন আনিজি লাগতেছে। তো যারা আসছে আজকে নতুন ফয়সাল মনে শেষ আসতো না, ফয়সাল একটু নক দিও, ফয়সাল আচ্ছা শোনো আজকে যে ক্লাসটা করছে আমি এটা ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিব, কথা কি ক্লিয়ার বুঝে আসছে? আজকে যে ক্লাসটা করছি ওকে স্যার স্যার হ্যাঁ এটার ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু একটা কথা হচ্ছে আগামী ক্লাস থেকে অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, আজকে একটু আমি নিজেও টাইম একটু মিসিং করছি, প্রথম বলছি 20 মিনিট পরে নেব,
পরে আবার শুরু করে দিয়েছে একটু তাড়াতাড়ি, এই জন্য অনেকের দেরি হয়েছে। এই জন্য আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও রেকর্ড করি, কিন্তু তারপর আমি গ্রুপে দিই না, গ্রুপে দেবো আমি এগুলো এক সময়, কিন্তু এখন না, পরে। আগে তোমরা কাজ শিখো তারপরে, বাট তোমাদেরকে যেন এটা ঝামেলা না হয়। তো আচ্ছা ঠিক আছে, আজকে আবার আমি তোমাদেরকে একই কাজ দিলাম, তোমরা সবাই মিলে এভাবে মিনিমাম 6-7টা, এই যে এখন কতগুলো মনিটর আছে প্রত্যেকটা একটু ভালো করে দেখো। শুধু মনিটর নিয়ে কাজ করতে হবে ব্যাপারটা এমন না, আমি কিন্তু কথা আগেই বলছি, যেমন এটা হচ্ছে $149, এটা হলো কত $500, মানে $450, এটা হচ্ছে $250, এটা $350, মানে এরকম অনেক কম দামি বেশি দামি আছে। একটা প্রোডাক্ট যদি আমার মনে করো যে $500 হয়, আমি যদি 2% করেও পাই তাহলে কত হলো, $10 থেকে $12 পাবো, কথা কি ক্লিয়ার বুঝেছো? তো আজকে ক্লাসটা আমি এখানে রাখতেছি, অফিসে আর একটু কাজ আছে, তো আমি পরবর্তীতে এটা রাত্রে বাসায় গেলে এটা তোমাদের আপলোড করে দিবো, অথবা কালকে সকালবেলা এটা আপলোড করে দিবো, কথা কি ক্লিয়ার বুঝেছে? আচ্ছা ঠিক আছে। আর এটা দেখে তোমরা এখন শুধু যে একটা প্রোডাক্ট আমি দেখেছি ব্যাপারটা এমন না, তুমি তোমার ইচ্ছা মতো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারো। এখানে লিখেই যে অল অল বাটন আছে, অল বাটনে গেলে তুমি তোমার যে কোনো প্রোডাক্ট চয়েস করতে পারো। আগে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করো একদিন, আর আগামী ক্লাসটা আমরা তখন একটা বিস্তারিত আমার আইডিতে, আর যারা নতুন আসতো তারা তোমাদের ইমেলগুলো জমা দাও, ইমেলগুলো জমা দিয়ে দাও, আমাকে মেল করে দিও, মানে ফেসবুকে দিয়ে দিও, তাহলে আমি তোমাদের নামে আইডিগুলো করে রাখবো। আমি অবশ্য কয়েকজনের নামে করে রাখছি, আজকের ক্লাসটা একটু এভাবে দেখাবো না, আমি আগামী ক্লাসটা বাসায় থাকবো ইনশাল্লাহ। ওই ওই ক্লাসে আমি আস্তে ধীরে ভালোভাবে বলবো, অফিসে আছি তো আসলে সাইডে ক্লাস হচ্ছে, নিজে এখানে আবার কথা বলতেছি, মানুষ আসছে সামনে, এই জন্য ক্লাসগুলো সুন্দরভাবে কথা বলতে পারতেছি না। তো আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ আজকের জন্য, সবাইকে ধন্যবাদ। আচ্ছা।